বিসমিল্লাহ রহমানুর রহিম, আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ। আমাদের আজকের বিষয়, প্রতি শতকে মাছের সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা। এটা নিয়ে আলোচনা করার জন্য আমরা একটু বোর্ডে চলে যাই। প্রতি শতকে উৎপাদন ক্ষমতা, অর্থাৎ প্রতি 100 শতক জায়গায় আমরা সর্বোচ্চ প্রজাতি ভেদে কত কেজি মাছ উৎপাদন করতে পারবো। তো এই উৎপাদন করতে গেলে সেখানে এয়ারেটর ছাড়া হোক বা এয়ারেটর কিংবা আধুনিক যত উন্নত মানের টেকনোলজি রয়েছে, যেটাই আমরা ব্যবহার করি না কেন, আমাদের 4টি বিষয়ের উপরে আমাদের ধারণা থাকতে হবে। অর্থাৎ এই 4টি বিষয় আমাদের পূর্ণাঙ্গ প্রস্তুতি নিয়ে আমাদের মাছ চাষে আসতে হবে, তাহলেই আমাদের উৎপাদন ক্ষমতা সঠিক মাত্রায় আমরা পাব। নাম্বার 1, ভালো পোনা। নাম্বার 2, ভালো খাদ্য। নাম্বার 3, ভালো পোনা। নাম্বার 4, ভালো ব্যবস্থাপনা। এর সাথে আমি যোগ করতে চাই আর্থিক সচ্ছলতা, কারণ আর্থিক সচ্ছলতা না থাকলে আপনাকে প্রতি শতকে উৎপাদন যে ক্ষমতা, আমি যেভাবেই আপনাকে বলি না কেন, যদি আপনার সেভাবে আর্থিক প্রস্তুতি না থাকে, আপনি আমার কথা শুনে আরেকজন সফল চাষিকে দেখে আপনি কখনোই সফলতা অর্জন করতে পারবেন না। এজন্য প্রথম আপনার আর্থিক সচ্ছলতা থাকতে হবে, যে আপনি যে সময়টা পর্যন্ত মাছ চাষটা করবেন এই সময় পর্যন্ত পুকুরের ব্যবস্থাপনা, মাছের খাদ্য সবকিছু আপনি সঠিকভাবে দিতে পারবেন। এরপরে আপনার আসবে ভালো পানি, ভালো খাদ্য, ভালো পোনা, ভালো ব্যবস্থাপনা। এই 4টি বিষয় ধারণা থাকলে পরে, যদি আপনার প্রস্তুতিটা থাকে, তাহলেই আপনি প্রতি শতকে উৎপাদনের যে লক্ষ্যমাত্রা সেখানে আপনি সফল হবেন। এখন একজন চাষির যতটুকু তার আর্থিক সচ্ছলতা আছে, এই ধারণা তার অবস্থার উপরে নির্ভর করি তার মাছ চাষটা করা উচিত। এখন একজন দুর্বল চাষি, একজন সবল চাষি। সবল চাষি, তার অর্থের অভাব নেই, সে বিভিন্ন ধরনের এয়ারেটর কিনতে পারে, যত আধুনিক টেকনোলজি যা রয়েছে সবকিছুই সে পুকুরে ব্যবহার করবে, তাহলে কি সে তার ইচ্ছা মতো মাছ সেখানে ছেড়ে দিবে? তাহলে কি সে কখনো সঠিক উৎপাদন পাবে? না, এটা কখনোই ছাড়া যাবে না। কারণটা হলো, আপনার প্রতি 100 শতক জায়গায়, সে গভীরতা 5 ফিট হোক, 7 ফিট হোক, 8 ফিট হোক, সেখানে কত হাজার লিটার পানি রয়েছে। এই পানির একটা অক্সিজেন ধারণ ক্ষমতা রয়েছে। পানির যে সূক্ষ্ম সূক্ষ্ম কণা, এই 2টা কণার মাঝখানে যে ফাঁকা জায়গাটা, সেখানে অক্সিজেনটা থাকে। অক্সিজেন হলো যত ধরনের গ্যাসীয় পদার্থ রয়েছে, এর ভিতরে সবচেয়ে হালকা বস্তুই হলো অক্সিজেন। তাহলে আপনার পানির মাঝখানে যে অক্সিজেনটা থাকে, এটাকে যখন আমাদের ব্যবস্থাপনার ত্রুটির জন্য, যখন এখানে কার্বন ডাই অক্সাইড বা যে কোনো গ্যাস বা নাইট্রোজেন যখন একে ধাক্কা দেয়, কারণ এর চেয়ে অন্য গ্যাসগুলো একটু ভারী, পানির কণা এর চেয়ে ভারী, যখন ধাক্কা দেয় সেখানে সে অক্সিজেন শূন্য হয়ে পড়ে। তাহলে এই যে ফাঁকা যে জায়গাটা, এখানে যে অক্সিজেনের ধারণ ক্ষমতা, আমার মাছ খাদ্য দিলে বড় হবে কিন্তু সে বেঁচে থাকবে অক্সিজেন নিয়ে। তো আমি চাইলেই যে বিভিন্ন ধরনের আধুনিক যন্ত্রপাতি দিয়ে পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন আমার পুকুরে আমি সরবরাহ করব, আমার পানি তো সেটা ধরে রাখতে পারবে না, কারণ অক্সিজেন রাখার জন্য তো নির্দিষ্ট একটা জায়গা রয়েছে। এখানে পানি আছে, এখানে নাইট্রোজেন আছে, হাইড্রোজেন আছে, কার্বন ডাই অক্সাইড আছে, আমার মাছ অক্সিজেন গ্রহণ করছে, সে কার্বন ডাই অক্সাইড ত্যাগ করছে, সেটাও তো পানির ভিতরে থাকছে। সুতরাং আপনি যত উন্নত প্রযুক্তি ব্যবহার করেন না কেন, মজুদ ঘনত্ব বা উৎপাদন ক্ষমতা একটা
লিমিট রয়েছে, সেই লিমিট কখনোই আপনি লঙ্ঘন করতে পারবেন না। আর আমরা যখন এই শতকের উৎপাদন ক্ষমতা নিয়ে কথা বলি, এটা হলো সাধারণ চাষিদের জন্য। আমরা প্রান্তিক লেভেলের চাষি যারা রয়েছি, দেশের 80-90% চাষি হলো কোনো রকম প্রযুক্তি ব্যবহার করেন না। আমরা হলাম যে মাসিক যে পরিচর্যা এটা করি, হয়তো দু একজন চাষি ভেঞ্চুরি অ্যারেটার ব্যবহার করে, কিন্তু 80-90% চাষি স্বাভাবিক পরিবেশে আমাদের যে পুকুরটা যে অবস্থায় রয়েছে এই অবস্থার উপরে নির্ভর করি আমরা মাছ চাষটা করি। আর বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট অথবা সারা বিশ্বের যে মৎস্য গবেষণা ইনস্টিটিউট যেখানে রয়েছে, তারা এই প্রান্তিক লেভেলের স্বাভাবিক সাধারণ চাষিদের কথা চিন্তা করেই একটা সার্ভে করে এখানে একটা সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা মাছের প্রজাতি ভেদে প্রতি শতকের উৎপাদন ক্ষমতার উপরে একটা লিমিটেশন তারা দিয়েছেন যে এত কেজি পর্যন্ত স্বাভাবিকভাবে উৎপাদন করা যাবে। তো এর সীমা যখন আমরা লঙ্ঘন করব, তখন আমরা যে মাসিক যে পরিচর্যা সেটা সঠিকভাবে করলে পরও আমাদের মাছে একটা বিপর্যয় ঘটবে, আমাদের আমরা এখানে চাষে ব্যর্থ হব। এজন্যই আমাদের এই যে প্রতি শতকে যে উৎপাদন ক্ষমতা, এটা হলো আপনার প্রান্তিক চাষিদের যারা কোনো রকম কোনো প্রযুক্তি ব্যবহার করে না, শুধুমাত্র মাসিক যে পরিচর্যা সেটা ঠিকঠাকভাবে করে, পুকুরের পরিবেশটা ঠিক রেখে যে যে প্রজাতির মাছে চাষ করুক, এটা সর্বোচ্চ কত কেজি পর্যন্ত উৎপাদন করা যাবে, এটা হলো মূল বিষয়। তা আমরা একটু বোর্ডে চলে যাই যে উৎপাদন ক্ষমতাটা নির্ভর করে অনেকগুলো বিষয়ের উপরে। একজন চাষি সে প্রতি শতকে যে উৎপাদনটা সে সর্বোচ্চ করতে পারবে, এটাই কিন্তু সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা না। আমি যেটা বলবো সেটাই উৎপাদন ক্ষমতা না, এই উৎপাদনের কিছু কৌশল আছে, এই কৌশলগুলো অবলম্বন করলে সে তার উৎপাদন ক্ষমতা অনেক সে বাড়াতে পারে। যেমন এই কৌশলগুলো কি, এককালীন আহরণ। আপনি 4 মাসের জন্য একটা চাষ করলেন, না 6 মাসের জন্য করলেন, 8 মাসের জন্য করলেন, বা 1 বছর 2 বছরের জন্য করলেন, আপনি সেটা কি একদম শুরু থেকে শেষ পর্যন্ত এককালীন আপনি মাছটা তুলে ফেলেন, এটা হলো এককালীন আহরণ। নাম্বার 2, খণ্ডকালীন বা আংশিক আহরণ। স্বাভাবিকভাবে আমরা ধরি যে রুই কাতলা মৃগেল আমরা প্রতি শতকে পুকুরের প্রজা বা সাইজ ভেদে এবং পুকুরের অবস্থা, পুকুরের মাটি সবকিছু ভেদে আমরা যদি 25-35 কেজি উৎপাদন করতে পারেন, এখন আপনি কোন সাইজের মাছটা আপনি চাচ্ছেন? আপনি যদি 1 কেজি সাইজের মাছ চান, তাহলে আপনি প্রতি শতকে আপনি 25-35টা মাছ আপনি ছেড়ে দিলেন। আপনার যখন মাছটা 1 কেজি সাইজ হবে, তখন আপনি খণ্ডকালীন বা আংশিক একটা হরণ করলেন, এখান থেকে প্রতি শতক থেকে আপনি 5 কেজি বা 10 কেজি মাছ আপনি তুলে নিলেন। এই স্পেসটা মাছ খালি পেল 15-20 দিন বা 1 মাসের মধ্যেই, এই যে 5 কেজি বা 10 কেজির যে জায়গাটা, এই জায়গাটা আবার বাকি মাছটা পূরণ করে ফেললো। আবার 1 মাস পরে আপনি একটা 5 কেজি 10 কেজি প্রতি শতক থেকে আপনি তুলে নিলেন, এটা হলো খণ্ডকালীন বা আংশিক বিক্রি এবং এটা সবচেয়ে লাভজনক। নাম্বার 3, পুকুরের পারিপার্শ্বিক পরিবেশ, অর্থাৎ আপনার পুকুরের এটা কি খোলামেলা পুকুর, 7-8 ঘন্টা এখানে কি রোদ্রু পাচ্ছে, না গাছের ছায়া আছে, এখানে কি চারপাশে গাছ আছে, গাছের পাতা পড়ছে, আপনি এই পুকুরের চারপাশে কি যথেষ্ট পরিমাণে ঝোপ জঙ্গল এটা সেটা রয়েছে, অর্থাৎ পুকুরের যে পারিপার্শ্বিক যে পরিবেশটা এবং পুকুরের মাটির যে যে জৈব পদার্থের উপস্থিতি যেটা রয়েছে সেটার পচন প্রক্রিয়া আপনি ঠিকভাবে সম্পন্ন করেছেন, আপনি মাসিক পরিচর্যা ঠিকভাবে কি করছেন, এটাই হলো পারিপার্শ্বিক পরিবেশ। নাম্বার 4, ছোট মাঝারি এবং বড় পুকুর। আপনার যতটুকু জায়গা আছে আপনি তো সেভাবেই পুকুরটা সেখানে খনন করবেন, তা আপনার পুকুরের সাইজটা কেমন সেটার উপরে নির্ভর করবে যে প্রতি শতকে আপনি 25 কেজি উৎপাদন পাবেন, না 20 কেজি পাবেন, না 35 কেজি উৎপাদন আপনি পাবেন।
এটার উপরে নির্ভর করবে আপনার পুকুরের সাইজের উপরে। এবং আপনার পুকুরটাকে পুরানো পুকুর একদম পুরো পুকুরের যে নিচটা সেটা কি একদম সমতল একভাবে, মানে সমস্ত জায়গায় কি আপনার 5 ফিট বা 6 ফিট পানি থাকে, না আপনার পুকুরে ঢালুতা রয়েছে। মাছ কিন্তু এক একটা বয়সে এবং এক একটা সময় তার প্রয়োজন অনুসারে এক একটা স্তরে সে থাকতে পছন্দ করে। এখন আপনার পুকুরে সঠিক মাপের ঢালুতা আছে কিনা, আপনার পুকুরের যে মাটি সেই মাটির উৎপাদন ক্ষমতাটা কেমন, আপনার মাটিটা কেমন মাটি, আপনার এঁটেল মাটি, বেলে মাটি, না দোআঁশ মাটি, না পলি দোআঁশ মাটি, এটার উপরে নির্ভর করে এই লক্ষ্যমাত্রাটা আপনাকে নির্ধারণ করতে হবে। বিভিন্ন প্রজাতি ভেদে আমরা প্রতি শতকে এয়ারেটর ছাড়া স্বাভাবিকভাবে কত কেজি মাছ আমরা সর্বোচ্চ উৎপাদন করতে পারব। নাম্বার 1, রুই জাতীয় মাছ, অর্থাৎ রুই, মৃগেল, কাতলা, ব্রিগেট, সিলভার, এই যে মাছগুলো রয়েছে, মিরর কাপ, এই মাছগুলো যদি আমরা মিশ্র চাষ করি তাহলে, এবং আমার এই যে 4টা কন্ডিশন এবং নিচের এই যে 4টা কন্ডিশন, ভালো পানি, ভালো পোনা, ভালো খাদ্য, ভালো ব্যবস্থাপনা, সবকিছু যদি আমার ঠিকঠাক থাকে, আমার পুকুরের সাইজ ভেদে আমি প্রতি শতকে রুই জাতীয় মাছ উৎপাদন করতে পারবো 25 থেকে 35 কেজি। নাম্বার 2, পাঙ্গাস, পুকুরের সাইজ ভেদে আমরা এখানে উৎপাদন করতে পারবো প্রতি শতকে 100 থেকে 120 কেজি। তেলাপিয়া 70 থেকে 80 কেজি প্রতি শতকে। কই মাছ 60 থেকে 70 কেজি। শিং ও মাগুর মাছ 30 থেকে 40 কেজি। পাবদা মাছ 25 থেকে 30 কেজি। গুলশা ট্যাংরা 30 থেকে 40 কেজি। এখন আমরা কিন্তু প্রায়শই বিভিন্ন ধরনের ভিডিওতে দেখে থাকি যে শিং মাগুর মাছের শতকে 8 মণ 10 মণ এক একজন উৎপাদন করছে। এখন আমি ঠিক জানি না ওনাদের আসলে পুকুরগুলো কি এই দুনিয়ার জমিনে না মঙ্গল গ্রহে, সেটা ওনারাই ভালো জানেন। যাই হোক, এ নিয়ে আমি কথা বলবো না। আমরা কথা বলবো যে শিং মাগুর এটা 30 থেকে 40 কেজি কেন, পাবদা মাছ 25 থেকে 30 কেজি কেন, গুলশা ট্যাংরা 30 থেকে 40 কেজি কেন? কারণ এই মাছগুলো হলো যথেষ্ট পরিমাণে অক্সিজেন সেন্সিটিভ একটা মাছ, এদের অক্সিজেন খুব বেশি দরকার হয়। পাবদা মাছের অক্সিজেনের প্রয়োজন হয় সবচেয়ে বেশি, এবং পাবদা মাছের পুকুরের পরিবেশ শতভাগ নিরাপদ না থাকলে আপনার মাছ মারা যাবে। এখন অনেকে বলতে পারেন যে শিং মাগুর মাছ তো কাদার ভিতরে পানি ছাড়াও থাকতে পারে, তার তো শ্বাস গ্রহণ করার বা বেঁচে থাকার আলাদা একটা প্রক্রিয়া রয়েছে। হ্যাঁ, আমি মানি সে প্রক্রিয়াটা তাদের রয়েছে, তারা একত্রিত হয় কাদার ভিতরে, তারা দীর্ঘ সময় বেঁচে থাকতে পারে। আপনি তো মাছ চাষ করছেন, আপনি এখানে বিনিয়োগ করেছেন, আপনার এখানে খরচা আপনি করছেন, আপনার এখান থেকে প্রফিট গেইন করতে হবে। তা আপনি মাছকে খাদ্য খাওয়াবেন, আপনার মাছ যদি রিল্যাক্স মুডে থাকতে না পারে, তার যদি কষ্ট করে তাকে বেঁচে থাকতে হয়, তাহলে আপনি খাদ্যের মাধ্যমে যে প্রোটিন বা যে পুষ্টি তাকে যে দিলেন, সেটা যদি তার বেঁচে থাকার জন্য ব্যয় করতে হয়, তাহলে আপনি তার বৃদ্ধি কিভাবে পাবেন? এজন্য আপনার শিং মাগুর মাছ 30 থেকে 40 কেজি এবং পাবদা গুলশা ট্যাংরা 30 থেকে 40 কেজি, পাবদা 25 থেকে 30 কেজি। তা আমি এই যে প্রতি শতকে সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা এয়ারেটর ছাড়া যেটা বললাম, এটা হলো আপনার প্রান্তিক লেভেলের চাষিরা যদি মাসিক পরিচর্যা এবং পুকুর প্রস্তুতি সবকিছু ঠিকঠাকভাবে করে, এবং তার এই লক্ষ্যমাত্রা নির্ধারণ করে যদি সে পুকুরে মাছ চাষ করে, তাহলে তার সফল হওয়ার সম্ভাবনা 85 থেকে 90%, মানে তার ব্যর্থতাটা হওয়ার সম্ভাবনা 10% থাকে, যদি কোনো প্রাকৃতিক বিপর্যয় তা না ঘটে।
তো একজন মাছ চাষির যদি সে তার সক্ষমতার উপরে নির্ভর করে, তার উৎপাদন ক্ষমতাটা যদি এককালীন আহরণ সে করতে পারে, খণ্ডকালীন করতে পারে, পুকুরের পরিবেশ যদি ঠিক রাখে, তার পুকুরের অবস্থা বুঝে যদি সে চাষ করে, সে ভালো পানি, ভালো পোনা, ভালো খাদ্য, ভালো ব্যবস্থাপনা যদি সে করে, এবং এই যে উৎপাদন ক্ষমতার এই যে লক্ষ্যমাত্রাটা সেটা যদি ঠিক রেখে মাছ চাষ করে, অবশ্যই অবশ্যই যদি সৃষ্টিকর্তা প্রদত্ত কোনো বিপর্যয় না হয় তাহলে সে সফল হবে। এজন্য আমি আমার প্রান্তিক লেভেলের প্রত্যেক মাছ চাষি ভাইকে আমার অনুরোধ থাকবে, আপনারা কখনো কাউকে দেখে আমাদের কথা শুনে আপনারা মাছ চাষে কখনোই অগ্রসর হবেন না। মাছ চাষ অবশ্যই যথেষ্ট লাভজনক একটা ব্যবসা, কিন্তু আপনাকে নিজের অবস্থা এবং পারিপার্শ্বিক অবস্থা হিসাব করে আপনাকে মাছ চাষে আসতে হবে।